নমস্কার, আমি শুভ্রনীল মিশ্র। আমি মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের বেওয়া ওয়ান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পলাশি গ্রামের বাসিন্দা। আমি জনতা জার্নালিস্টের মাধ্যমে এই কথা তুলে ধরতে চাই যে আমাদের যে গ্রাম, সেই গ্রামে দীর্ঘদিন ধরে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন আর্সেনিক মুক্ত জলের ব্যবস্থা, যে ট্যাঙ্ক, সরকারের দীর্ঘদিনের অনেক টাকা বরাদ্দ খরচ করার পর দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না, এবং কয়েক লক্ষ লক্ষ টাকা খরচ করে এই আর্সেনিক মুক্ত পানীয় জলের পরিষেবা দেওয়ার নামে মানুষকে যে আশ্বাস, সেই আশ্বাস দেওয়ার পরেও দীর্ঘদিন ধরে এই পরিষেবা বন্ধ আছে। মানুষ জলের অভাবে, জলের কষ্টে এই মুহূর্তে ভুগছে। আমাদের দেওয়া করের টাকাই, সরকারের এত এত বরাদ্দের পর দীর্ঘদিন ধরে মানুষের যে হয়রানি, সেই হয়রানির শিকার আমরা হয়ে আসছি। আমরা জনতা জার্নালিস্টের মাধ্যমে আমি এটা বলতে চাই যে হয় আমাদের দেওয়া করের সঠিক ব্যবহার করা হোক, এই সরকারের যে বরাদ্দ সেটার সঠিক ব্যবহার করা হোক, অথবা এটার কোনো অন্য বিষয়ে ভাবা হোক সরকারকে, আমাদের পক্ষ থেকে আবেদন যে সরকার একটু অন্যভাবে এটাকে দেখুক। নমস্কার।